ওরে দামি তোর হলো রে, বলবো দিদি বেলা তো অনেক হলো, এবারে তুমি খেয়ে নাও। আমি আর একা একা কেন খাবো রে, তুই জাগিয়ে বরঞ্চ বামুন দিদিকেও ডেকে দে, আমরা দুজনে একসাথে খেতে বসে যাই। আর সত্যি অনেক দেরি হয়ে গেছে দামি, তুইও এবার গিয়ে খেয়ে নে যা। কি হলো রে দামি, অমন ছলছলে চোখে তুই আমার মুখের দিকে চেয়ে আছিস কেন? আমি বিধবা হয়েছি এ তো সত্যি, আর সত্যিকে যত তাড়াতাড়ি সম্ভব মেনে নেওয়াই তো ভালো, তাই না? আর এমনিতেও তো দেখতে দেখতে কতদিন হয়ে গেল, এবার তো তুই এর সাথে অভ্যস্ত হয়ে যা। তুমি তো বলেই খালাস, কিন্তু পরাণ দৈরে আর অভ্যস্ত হতে পারলুম কই? যাকে আমি বরং তোমার ভাতটা বেড়ে দিচ্ছি, আর আমিও তোমার সামনে এখানে গপ্প করতে করতে খেয়ে নেবো। আমার হাতের কাজ প্রায় শেষ হয়ে গেছে, শুধু ওই ছোট বৌদিদের খাবারটা দোতলায় তুলে দিয়ে আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, সে কি কথা রে, আমরা তো নিরামিষ খাবো, আর তুই সধবা মানুষ, তুই শুকরি আবরি নিয়ে আমাদের সাথে ঠেকাটেকি করতে যাবি কেন? না না থাক, তুই যা, তুই গিয়ে দোতলাতেই খা। মা গো মা, কি যে বলো না তুমি, এ আমি হলাম কে জি চাকর মানুষ, এই দোতলায় গিয়ে ওই মাল কিনতে সনে বসে কি আমি খেতে পারি নাকি? আমার গাড়ে কটা মাথা আছে বলো দেখি। আর তাছাড়া আজ তো বৃহস্পতিবার, আমার নিরিমিষি গো, আমি এখানেই খেয়ে নেবো। তার আগে আমি বরং তোমাকে খাবারটা বেড়ে দিই, বুঝলে? তুমি আগে খেয়ে নাও। হ্যাঁ এসো বসো, এখানে বসো। আমাকে সান্ত্বনা দেবার জন্য আর কি কি করবি রে দামি? অমনি তোর আজ নিরামিষ হয়ে গেল না? পারিসও বটে। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি করে গিয়ে দোতলায় ওদের খাবারটা দিয়ে আয়, আমি ততক্ষণ ভাতের থালা সামনে নিয়ে তোর জন্য অপেক্ষা করছি। আমার ভুল হয়ে গেছে মাসিমা, গাট হয়েছে আমার, আমি এক্ষুনি খাবার নিয়ে উপরে যাচ্ছি, আপনারাও চলুন। থাক তাহলে এখানেই থাক, তুই বসার আসন পাত, আমরা আজ হেসেলেই খাবো। আমি এখানে বসে খেলে যে তোদের শলা পরামর্শে ব্যাঘাত ঘটবে তা আমি ভালো করেই জানি। দাঁড়িয়ে দেখছিস কি, তিনটে আসন পাততে কতক্ষণ লাগে, মা পাটার মাংসটা কেমন হচ্ছে খেয়ে বলো তো। জানো তো মা, একবার এক মোয়ারানি খেতে বসেছিল, তখন এক বুড়ি ভিকিরি বেদবা মেয়ে মানুষ করুণ মুখে মাটির দিকে চেয়ে বসেছিল। তখন মোয়ারানি তাকে বললো, কিরে মাছ খাবি? তখন বেদবা কেঁদে বলল, কি করে খাবো, লোক তো খুব হচ্ছে কিন্তু আমার তো আবার খেতে নেই কিনা। তারপর মহারানী সেই ভিকিরির সামনেই খেলো। আর মহারানীর কিশোরীর খারাপ, কিশোরীর খারাপ, ওই ভিকিরি মেয়ে মানুষের নজর লেগেছিল কিনা, খুব খারাপ নজর। বলছি শুকে পেলে দাও। গিন্নি, আজ তোমার খাওয়া আমি চৌপাট করবই। ভাবছ আমি উঠে গেলে কাবে, তাও হতে দেবো না। যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।